নিজের গাড়ির চালকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল বাঁকুড়ার শালতোলার বিজেপির বিধায়ক চন্দনা বাউরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকেই এই খবরে সরগরম এলাকা। জানা যায়, বিজেপির বিধায়ক চন্দনা বাউরের সাথে দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার গাড়ির চালকের সাথে। গঙ্গাজল ঘটির কোলাই গ্রামের বাসিন্দা চন্দনা বাউরির স্বামী শ্রাবণ বাউরি সহ তিন সন্তান আছে। তারপরও কিভাবে তিনি সম্পর্কে জড়িয়ে গাড়ির চালকের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি বা দেখছিও, কিন্তু এখনো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি যে কি হয়েছে না হয়েছে। তবে হ্যাঁ, যেটা রটে সেটা কিছুটা বটে, আমরা এটা জানি। আর প্রথমত বলবো, ভারতীয় জনতা পার্টি ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। তাদের উচিত ছিল একজন বিধায়ককে ঠিক জায়গায় ঠিকভাবে দাঁড় করানো। একজন বিধায়কের পেটের কালির আঁচড় চাই, সেই কালির আঁচড়টুকুও তার মধ্যে ছিল না, তার নমুনা আমরা দেখতেই পাচ্ছি বা শুনতেও পাচ্ছি। অবশ্যই নিন্দনীয় ঘটনা, আমরা যেভাবে দেখছি তাতে অবশ্যই নিন্দনীয় ঘটনা। হয়তো কোনো সুবিধাবাদী লোক করেছে এটা, হয়তো নিজের অনেক বড় বড় নেতারা আছেন, তারা নিজেদের মধ্যে কিছু ভাবনা চিন্তা করেছেন, হয়তো একটা ভালো শিক্ষিত লোককে দিলে হয়তো তাদের মাথায় হাত বুলিয়ে খেতে পারতো না, হয়তো সেই জন্যই এটা করেছে আর কি। দেখুন, দলের ক্ষেত্রে কী হবে জানি না, উনি একজন বিধায়ক, আমাদের সাধারণ জনগণ তার দিকে তাকিয়ে আছেন, তার দিকে অনেক কিছু আশা রেখেছেন, তার কাছ থেকে অনেক কিছু আশা রেখেছেন যেন পরবর্তী দিনে তিনি আমাদেরকে আগিয়ে নিয়ে যাবেন। তো তিনি যদি এরকম কাজ কারবার করেন, তাহলে আমরা কার কাছে কী আশা করবো আর কার কাছে যাব না? সে তো নিশ্চয়ই, সে যে যার ছেলে মেয়ে স্বামীর হতে পারে না, সে আমাদের কী করে হবে? এদিন সকালে তার স্বামী শ্রাবণ বাউরি এই তিন সন্তানকে নিয়েই থানায় আসেন। পরে থানায় আসেন বিধায়ক। কিছুক্ষণ পরে বিধায়ক মুখ ঢেকে থানা থেকে বেরিয়ে যায়। তিনি সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি। এই বিষয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক রাজীব কুমার তেওয়ারি জানান, দলে এর কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, খবর পেলাম যে উনি ওই ওনার যে ড্রাইভার ছিল কৃষ্ণ বলে একজন, ওনার সাথে নাকি অনেকদিনকার হয়তো কোনো রিলেশন ছিল, হয়তো হিসাবে ওর সাথে বেরিয়ে গেছে বাড়ি থেকে। তো আমি বলবো যে এদের মানসিকতাই এরকম, হয়তো তাই হয়তো এরকম করেছি। না, এখানে দলের ক্ষেত্রে দলের এখানে কোনো ইফেক্ট পড়ে না, এটা ব্যক্তিগত ব্যাপার, দলের সাথে কোনো সঙ্গ রাজনৈতিক রাজনৈতিক জায়গায় আছে। একটু হয়তো মানুষের মধ্যে চিন্তা ভাবনা আসবে যে হয়তো কী করলো না করলো বিধায়ক আমরা ভোট দিয়েছি, কিন্তু আমার মনে হয় এর দলের কোনো ইফেক্ট পড়বে না, দলের সাথে কোনো ইফেক্ট পড়বে না। এই বিষয়ে তৃণমূল নেতা শ্যামল সাঁতরা ও জিতেন গড়াই জানান, এটা ন্যক্কারজনক ঘটনা। বাঁকুড়া জেলার শালতড়ার বিধায়ক শ্রীমতী চন্দনা বাউরি গতকাল রাতে গাড়ির ড্রাইভার কৃষ্ণকুণ্ডুর সঙ্গে বিবাহ করে তারা রাত্রি দুটোই থানায় গিয়ে পৌঁছায় এবং থানায় তারা মুচলেকা দেন যে আমরা দুজনে বিয়ে করেছি। তারপরে থানায় সেখানে তারা প্রবেশ করে। ভোরের দিকে কৃষ্ণকুণ্ডুর স্ত্রী, উনি এসে থানায় লিখিত অভিযোগ করেন চন্দনা বাউরি এবং কৃষ্ণকুণ্ডুর বিরুদ্ধে ডায়েরি করেন। সুতরাং বুঝতেই পারছেন যে তারা যে বিয়ে করেছে সেটা পরিষ্কার প্রমাণ রয়েছে থানায়। যদিও চন্দনা বাউরি নিজেকে বাঁচানোর জন্য দলের চাপে পড়ে ফেসবুক লাইভে তিনি এলেন, এসে বললেন আমরা বিবাহ করিনি। তিনি যদি বিবাহ না করে থাকেন, যখন তিনি থানা থেকে বেরিয়ে আসছেন, এক হাত ঘোমটা দিয়ে সাংবাদিকদের এড়িয়ে তিনি কিন্তু গাড়িতে চেপে গেছেন, তখনই তো সাংবাদিকদের তিনি বলতে পারতেন যে আমি বিয়ে করিনি। সুতরাং এইভাবে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি যদি বিয়ে না করেই থাকেন, রাত্রি দুটোই কী জন্য থানায় গিয়েছিলেন এবং কী জন্যই বা তিনি সাংবাদিকদের এড়িয়ে গেলেন, কী জন্যই বা কৃষ্ণকুণ্ডুর স্ত্রী তিনি থানায় গিয়ে স্বামী এবং চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ করলেন? সুতরাং এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনের মধ্যে জাগছে। একজন বিধায়ক হিসেবে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তিনি যে ধরনের ঘটনা ঘটিয়ে চলেছেন সেটা বিজেপির পক্ষেই সম্ভব, বিজেপি দলে এটা গ্রহণযোগ্যতা রয়েছে। সুতরাং বিজেপি দলটা যে কোন জায়গায় পৌঁছে গেছে সেটা এলাকার মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে বুঝতে পাচ্ছেন যে এই দলে স্বীকৃতি পেতে গেলে এই ধরনের বেশ কিছু কর্মকাণ্ড করতে হবে, তা না হলে তাকে কিন্তু দলে জায়গা দেওয়া হবে না। দেখুন, প্রথমে বলবো যে শালতোড়া বিধানসভার যারা আমাদের নাগরিক, তারা এই রকম একজন চরিত্রহীনা মাকে ভোট দিয়ে তারা মস্ত বড় ভুল করেছেন। আমরা এটা তীব্র বিরোধিতা বা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন
মহিলা, তার তিন তিনটে বাচ্চা আছে। তো সেই বাচ্চা নিয়ে কিভাবে সে আবার দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা একটা নক্কারজনক ঘটনা। এবং ভারতীয় জনতা পার্টির আমরা সর্বত্রই দেখছি আজকে সেখানে তাদের নেতা নেত্রীরা এইরকম ঘটনাতে তারা যুক্ত রয়েছে। একজন মহিলা যিনি নিজের স্বার্থটাকে বড় করে দেখছেন, তিনি আর এলাকার মানুষের জন্য কি কাজ করবেন, এটা তো এলাকার মানুষের কাছে আজকে পরিষ্কার হলো। বিগত দিনেও সমস্ত মিডিয়া, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উনি নিজেকে একজন সৎ মহিলা, একজন এলাকার কাজ করার জন্য বড় বড় কথা উনি মিডিয়াদের সামনে বলেছিলেন। আজকে শালতোরা মানুষের কাছে পরিষ্কার যে উনি একজন চরিত্রহীন মহিলা এবং নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না, কোনো দিনেই করতে পারবেন না। সে তো নিজের স্বার্থের জন্যই তো আজকে সে দ্বিতীয়বার বিয়ে করছে, তার তিন তিনটে বাচ্চা রয়েছে। মুখে তো বড় বড় কথা বলছিল যে আমি এলাকার মানুষের জন্য কাজ করবো, আমি গরিব প্রার্থী। এবং আমরা দেখলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে জনসভায় বলে গেল যে ভারতবর্ষের মধ্যে একটি আমার এমএলএ ক্যান্ডিডেট যার ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 1,000 টাকা আছে, তার নিজস্ব কোনো ঘর নাই, ইনি আপনাদের জন্য কাজ করবে, আপনারা ভোট দেন। সেই ভরসা রেখে কিন্তু শালতোরা বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিল। আশা করেছিল যে একজন যদি গরিব মহিলা হয় নিশ্চয়ই গরিব মানুষের বুঝবেন, আজকে শালতোরা মানুষের কাছে পরিষ্কার যে উনি নিজের স্বার্থ ছাড়া কিছু উনি বুঝেন না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।